নড়াইলে মাদ্রাসা ছাত্রদের যৌন নিপীড়নের অভিযুক্ত এক শিক্ষককে জেল হাজতে পাঠিয়েছেন আদালত গ্রেপ্তার সিরাজুল ইসলামকে আদালতে তোলা হলে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক পুলিশ জানায় নড়াইল সদরের আগদিয়া জামিয়া ইসলামিয়া রৌফিয়া কওমি মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক সিরাজুল ইসলাম বেশ কিছুদিন ধরেই মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়ন করে আসছিল সোমবার এক শিক্ষার্থী স্বজনদের জানালে শিক্ষক সিরাজুলের অপকর্ম এলাকায় জানাজানি হয় এরপরে নিপীড়নের শিকার অন্য শিশুরাও একে একে অভিযোগ করে অভিযোগ পেয়ে ওই শিক্ষককে আটক করে পুলিশ পরে ভুক্তভোগী শিশুর স্বজনরা অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন